অভিযান চালিয়ে অবৈধ ভুটানি মদ উদ্ধার করলো হাসিমারা ফাঁড়ির পুলিশ। ভুটান থেকে কাজ নিতে পাচারের পথে 35 কার্টন ভুটানি বিয়ার উদ্ধার হয়। এদিন দুপুরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কালচিনি ব্লকের হাসিমারা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি ছোট গাড়ি আটক করে। যদিও গাড়ি চালক পালিয়ে যেতে সক্ষম হয়, ওই গাড়ি থেকে 35 কার্টন ভুটান বিয়ার উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 21,000 টাকা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।